পূর্ব বর্ধমান জেলার কান্লা ব্লকের বেগপুর গ্রাম পঞ্চায়েতে 1 কোটি টাকা দুর্নীতির অভিযোগ করে পঞ্চায়েত ঘেরাও করল 29টি গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, 2014 সালে তৃণমূল অঞ্চল সভাপতির স্ত্রী তৎকালীন প্রধান শিউলি মল্লিকের বিরুদ্ধে। তাদের দাবি, অবিলম্বে সেই টাকা ফেরত দিতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। আজকে গণঅবস্থান করছি আমরা পঞ্চায়েতে। আমরা প্রধানের কাছে এসেছিলাম এবং বিভিন্ন আমাদের যে 29খানা গ্রাম আছে, প্রত্যেক গ্রামে তারা গরিব মানুষ পায়খানা পায়নি, অথচ খাতা কলমে দেখা যাচ্ছে যে তারা পায়খানা পেয়ে গেছে। সেখানে কোটি কোটি টাকা লুচা বেরিয়েছে এবং যেসব ঢালাই রাস্তা হয়েছে সেখানে অনেক ড্রেন করেনি। বিগত দিনে 14 থেকে 18 সালে যে শিউলি মল্লিক প্রাক্তন প্রধান ছিলেন, সেখানে একটাও ড্রেন করা হয়নি, সেখানে কোটি কোটি টাকা সেখানে প্রধান সাহেব খেয়ে নিয়েছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই গণঅবস্থান। আমি চাইছি বিগত দিনে যাদের পায়খানা মিথ্যা করে যে বলেছে তারা খাতা কলমে পায়খানা পেয়ে গেছে, সেই গরিব মানুষরা কিন্তু খাতা কলমে পায়খানা পায়নি। তারা পঞ্চায়েতে এসেছে, তারা প্রধানের কাছে আবেদন জানাচ্ছে যে আমাদের পায়খানা আমাদের করে দিতে হবে। প্রধান সাহেব জানিয়েছে আমি কোথা থেকে দেবো, পায়খানা তো আপনাদের হয়ে গেছে। বিগত দিনে যে শিউলি মল্লিক প্রধান ছিল তার কাছে যান, তারা বলছে তার কাছে যাবো কেন, এখন আপনি আছেন, আপনার কাছে আমরা দাবিদার, হ্যাঁ আমরা দাবিদার আছি আপনার কাছে, পায়খানা আমাদের করে দিতে হবে। 500 থেকে 700 পায়খানা দেয়নি। শিউলি মল্লিক প্রাক্তন প্রধান, তার একটা আগেকার কেস আছে, ভিডিও ম্যাডাম করেছিল, সেটা প্রমাণ হয়েছে যে রাস্তা ধারে যে ড্রেনেজ করিনি, রাস্তাও করিনি, রাস্তা 6 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি করেছে, যে সেইটা করে সেটা 1 কোটি 22 লাখ 719 পয়সা প্রমাণ হয়েছিল যে সেটা কেস আছে। এতদিন পরে কেন আপনারা করছেন? আগে যেটা হয়েছিল সেটা কেস হয়েছে, আমরা এখন RTI করে জানতে পারলাম যে এই পায়খানাতে গরিব মানুষকে পায়খানা না দিতেও কোটি কোটি টাকা লুট করেছে। আরও দুর্নীতি আছে পঞ্চায়েতে, আমরা তার উপযুক্ত ব্যবস্থা চাই। বিক্ষোভের জোরে পঞ্চায়েতের কাজকর্ম বন্ধ হয়ে যায়, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শিউলি মল্লিক। কি বলবো, সবই ফালতু মিথ্যা করে, এটা একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আমার স্বামীর খুনিরাই করছে, যাতে আমি সাক্ষীটা ঠিক মতো না দিতে পারি। এমনিতেও রাস্তাঘাটে হুমকি হামকি একটু আধটু শুনতে পাই, আর আমি বেগপুর পঞ্চায়েতে প্রধান থাকতে বেগপুরের লোক জানে যে আমি কীভাবে করেছি কি না করেছি কাজকর্ম। আর বাকি আমি তো 4.5 বছর হয়ে গেল, এর আগে তো কেউ কোনো দিন তো কিছু অভিযোগ আসেনি, এতদিন পর কেন আসছে সেটা আর কি বলবো। হ্যাঁ সে তো বটে, ওটা তো 100 বার চক্রান্ত চলছে। বর্তমান প্রধান দুর্নীতির কথা স্বীকার করেন। এই বেশ কয়েক বছর আগে এখানে কিছু পায়খানা হয়েছিল সরকারি শৌচাগার, সেই শৌচাগার নির্মাণের ব্যাপারে কিছু লোকের নাম ছিল, তাদের শৌচাগার তৈরি হয়নি, অথচ এখানে দেখা যাচ্ছে যে শৌচাগারের টাকা উঠে গেছে। সেসব তারা একদিন RTI করেছিল, RTI এর মাধ্যম দিয়ে তারা জানতে পেরে তারা ব্লক অফিসে গিয়ে বিক্ষোভ দেখায়। ব্লক অফিসে অনেকদিন বিক্ষোভ দেখাবার পর তারা গত শুক্রবার দিন আমার কাছে আসে, এসে বলে আমরা এখানে একটা ডেপুটেশন দিতে চাই। তা আমি তখন বলি যে এটা তো আমাদের বিষয় না, এটা BDO অফিসে ঠিক করতে পারবে। ও ঠিক আছে, আপনি এটা রাখুন, আমরা আপনার কাছে এসে বলবো ব্যাপারটা, এই বলেছে। এবার আমি জানি এত কিছু শুনতেও পাইনি কি হবে না হবে। তো আজকে এই দুটোর পর থেকে দেখছি অনেক মানুষজন এসে বিভিন্ন স্লোগানের মাধ্যম দিয়ে এই দুর্নীতি হয়েছে, অনেক টাকা তহসিল আমাদের শৌচাগার দিতে হবে, এই ধরনের কথাবার্তা বলছে। সঠিক না বলতে হলে 30-40 লক্ষ টাকার মতন দুর্নীতি হয়েছে বলে সবটাই শৌচাগার। BDO আশ্বাস না দিলে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান গ্রামবাসীরা। তৎকালীন শিউলি মল্লিক প্রধান থাকাকালীন প্রতিটা গ্রামের ড্রেন রাস্তা ও শৌচাগার ও পানি নিকাশের ড্রেন ও কবরস্থানের পাঁচিল সমস্ত টাকার তছরু হয়েছে, তার একটা হিসাব ব্যবস্থা সঠিকভাবে যাতে প্রশাসন দায়িত্ব নেয় বা মমতা ব্যানার্জি সঠিক ব্যবস্থা নেয় তার জন্যে আমাদের এই সমাবেশ। আমরা আজকে সমস্ত গ্রামের প্রতিটা বুথ থেকে সাধারণ মানুষ জড়ো হয়েছি, এর মানে সঠিক যেন সুব্যবস্থা করা হয় বা আমরা যেন এর দৃঢ় ব্যবস্থা করতে পারি, আর অবিলম্বে শিউলি মল্লিককে গ্রেপ্তার করতে হবে, নাহলে এই অবস্থা আমাদের দীর্ঘদিন চলবে। এটা প্রাক্তন প্রধান সাহেব শিউলি মল্লিকের কাছে। কান্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।